सरकारी सादत कॉलेजेर इस्लामेर इतिहास और संस्कृति विभागेर अनार्स प्रथम वर्षेर आमार सुप्रिय छात्र छात्रीवृंद, आशा करी तुम्हारा सकले सुस्थ आछो एवं जार जार अवस्थान थेके निरापदे आछो। आमी तुम्हादेर जे विषयटी निये आलोचना करते चाई सेटी होच्छे तुम्हादेर एकुश षोलश पास कोर्ट अधिभुक्त स्पेने मुसलमानदेर इतिहास 710 थेके 1492 ख्रिस्टाब्द एवं এই বিষয় শিরোনাম থেকে আজকে আলোচনার জন্য আমি যে টপিকটি বেছে নিয়েছি সেটি হচ্ছে এই স্পেনের উমাইয়া আমিরাতের ষষ্ঠ শাসক আমির মুনজির। প্রিয় শিক্ষার্থী, আমির মুনজির 886 থেকে 888 খ্রিস্টাব্দ মাত্র 2 বছর কাল তার শাসন কার্য পরিচালনা করতে পেরেছিলেন। আমির প্রথম মুহাম্মদ তার জীবদ্দশায় নিজের পুত্র শাহজাদা মুনজিরকে পরবর্তী উত্তরাধিকারী মনোনীত করে যান, ফলে পিতা প্রথম মুহাম্মদের মৃত্যুর পর 886 খ্রিস্টাব্দে মুনজির স্পেনের রাজ সিংহাসনে অধিষ্ঠিত হন। আমির মুনজির ছিলেন সাহসী, বুদ্ধিমান ও সমরকুশলী একজন শাসক। পিতার জীবদ্দশায় তিনি টলেডোতে বিদ্রোহ দমনে করে সেখানে সুশৃঙ্খলা প্রতিষ্ঠিত করেছিলেন। সে সময়ে বিদ্রোহী ওমর বিন হাফসুনকে দমনেও তিনি সার্থকতার স্বাক্ষর রেখেছিলেন। প্রিয় শিক্ষার্থী, আমির মুনজির স্পেনকে মাত্র 2 বছর শাসন করতে পেরেছিলেন। শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া মাত্র 2 বছরের মাথায় তার অকাল মৃত্যু হয়। তার এই অকাল মৃত্যু তার উজ্জ্বল সম্ভাবনাময় ভবিষ্যৎ বিনষ্ট করে দিয়েছিল। তিনি দীর্ঘতম জীবন লাভ করলে তার প্রতিভা, সাহস আর বিচক্ষণ ধারা স্পেনের সকল গোলযোগ বিদ্রোহ দমন করে রাষ্ট্রে শৃঙ্খলা ফিরিয়ে এনে সুশাসন কায়েম করতে পারতেন। এ প্রসঙ্গে সৈয়দ আমির আলী তার হিস্ট্রি অব দি সারাসিন গ্রন্থে লিখেছেন যে আমির মুনজির দীর্ঘতম জীবন পেলে তিনি যে রাজ্যে পূর্ণ শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারতেন তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। প্রিয় ছাত্রছাত্রী, আমির মুনজিরের শাসনকাল, আমির প্রথম মুহাম্মাদের মৃত্যুর সময় মুনজির কর্ডোবাতে ছিলেন, কেননা পিতার আদেশে তিনি সে সময়ে পিতার জীবদ্দশায় অর্থাৎ 886 খ্রিস্টাব্দে এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে ওমর বিন হাফসুনকে দমনের জন্য তিনি বোবাস্টের দিকে অগ্রসর হন। পিতার মৃত্যুর সময় ওমর বিন হাফসুন এর সাথে এই আমির মুনজির যুদ্ধে লিপ্ত ছিলেন। এ সময় হঠাৎ করে পিতা মুহাম্মাদের মৃত্যুর সংবাদ শুনে তিনি রাজধানীতে ফিরে আসেন। রাজধানীতে ফেরার পর তিনি পিতার
মনোনয়ন ক্রমে স্পেনের রাজ সিংহাসনে অধিষ্ঠিত হয়ে রাষ্ট্রের অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করা এবং প্রশাসনকে তার মতো করে সাজাতে ব্যস্ত হয়ে পড়েন। এ সুযোগে ওমর বিন হাফসুন নিজেকে আরও শক্তিশালী করে গড়ে তোলেন এবং নতুন নতুন অনেকগুলো জনপদ ওমর বিন হাফসুন দখল করে নেন। প্রিয় শিক্ষার্থী, ওমর বিন হাফসুনের অধিকৃত অঞ্চলের সীমারেখা তখন এব্রো নদের তীরভূম হয়ে সারাগোসা, হিউস্কা ও টলেডো পর্যন্ত বিস্তৃত হয়ে পড়ে। টলেডোর কতিপয় খ্রিস্টান গোত্রের সঙ্গে সখ্যতা থাকায় ওমর বিন হাফসুন খুব সহজেই এই টলেডো নগরে প্রবেশ করতে সক্ষম হন। প্রিয় শিক্ষার্থী, প্রকৃতপক্ষে এ সময় স্পেনের অধিকাংশ জনগণ আমির মুঞ্জুরের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে, কেননা তারা আমিরের বিরুদ্ধে সর্বদা বিদ্রোহ করতে তৎপর থাকত। তখন মুসলিমদের দ্বারা কিছু স্বাধীন রাষ্ট্রও গঠিত হয়েছিল। গথিক মার্চে ফ্রাঙ্করা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। লিওনের আরাগান ও ক্যাটালোনিয়া ছিল খ্রিস্টানদের হাতে। উত্তরাঞ্চলের দুর্গগুলো ছিল আমিরের শত্রুদের প্রভাধীন, অর্থাৎ আমিরের শত্রুদের অধীনে ছিল। দক্ষিণ স্পেনে ওমর বিন হাফসুন তখন ছিলেন অপরাজিত এবং সমগ্র স্পেনের অনেক অঞ্চল তখন এই ওমর বিন হাফসুনের অধিকারে চলে গিয়েছিল। ওমর বিন হাফসুনের মিত্র ও সহযোগী আর্কিডোনার নেতা নও মুসলিম আইসুন শক্তি সঞ্চয় করে আমিরের বিরুদ্ধে, অর্থাৎ আমির মুঞ্জিরের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেন। আমির মুঞ্জির সর্বপ্রথম আর্কিডোনার এই নও মুসলিম নেতা আইসুনকে দমনের জন্য অভিযান প্রেরণ করেন। রাজকীয় বাহিনী অতি সহজেই এই আর্কিডোনা দখল করে নেন এবং নও মুসলিম নেতা আইসুনকে তারা হত্যা করেন। এরপর আমির সিওরেডা দ্বীপ্রিয়গের বানু মাত্রু গোত্রকে দমন করেন। পরবর্তীতে আমির মুঞ্জির ওমর বিন হাফসুনকে টার্গেট করেন এবং ওমর বিন হাফসুনকে দমন করার জন্য তিনি এই ওমর বিন হাফসুনের সুরক্ষিত এলাকা বোবাস্টের দিকে অগ্রসর হন। এ সময় তিনি কাররা, অ্যালভিরা ও জেনজেলা এলাকার প্রতিটি দস্যু দলকে বিধ্বস্ত করেন এবং এই সকল অঞ্চলগুলো তিনি দখলে নিয়ে বোবাস্টো কেন্দ্রিক এলাকা বিধ্বস্ত করেন। প্রিয় শিক্ষার্থী, এ সময় আমির মুঞ্জিরের অগ্নিমূর্তি দেখে ওমর বিন হাফসুন যুদ্ধে অবতীর্ণ না হয়ে প্রতারণার আশ্রয় নেন। তিনি আমিরের নিকট এই মর্মে প্রস্তাব পাঠান যে আমি কর্ডোবায় এসে বসবাস করব এবং
আপনার সেনাবাহিনীতে যোগদান করব, আর আমার ছেলেরা হবে আপনার অনুগত সেবক। আমির মঞ্জির সরল বিশ্বাসে ওমর বিন হাফসুনের এই প্রস্তাব গ্রহণ করে নেন এবং ওমর বিন হাফসুনের এই প্রস্তাব গ্রহণ করার পর ওমর বিন হাফসুন তার আসবাবপত্র বহনের জন্য আমিরের নিকট তখন 100 খচ্চর প্রেরণের প্রার্থনা করেন এবং আমির তখন ওমর বিন হাফসুনকে তার পরিবার পরিজন এবং আসবাবপত্র সহ কর্দোবায় আসার জন্য 10 পদাতিক বাহিনীর নায়ক ও 150 জন অশ্বারোহী সৈন্য সহ 100 খচ্চর ওমর বিন হাফসুনের মালামাল আনয়নের জন্য বোবাস্টতে প্রেরণ করে আমির মঞ্জির সৈন্যবাহিনী সহ কর্ডোবায় ফিরে আসেন। কিন্তু ওমর বিন হাফসুন বিশ্বাসঘাতকতা করে এই আমির মঞ্জিরের প্রেরিত রাজকীয় বহরের সদস্যের উপরে অতর্কিত হামলা করে এবং এই 100 খচ্চর নিজের দখলে নিয়ে নেন। সংবাদ পেয়ে আমির দ্রুত সেনাবাহিনী সহ পুনরায় বোবাস্টের দিকে ফিরে যান এবং দলবল নিয়ে খচ্চরগুলোকে উদ্ধার করেন এবং এই খচ্চরগুলো অর্থাৎ উদ্ধারকৃত খচ্চরগুলো দুর্গের প্রাচীরের ভিতরে নিরাপদ জায়গায় রেখে তিনি ওমর বিন হাফসুনের দিকে অগ্রসর হন। ওমর বিন হাফসুনের এই রকম প্রতারণার শিকার হয়ে আমির অত্যন্ত ক্রোধান্বিত হয়ে পড়েন, রাগান্বিত হয়ে পড়েন এবং এবারে তিনি গুসা করে বা রাগান্বিত হয়ে শপথ করেন যে তিনি এবার এমন অবরোধের ব্যবস্থা করবেন যে ওমর বিন হাফসুন আত্মসমর্পণ না করা পর্যন্ত তিনি সেই অবরোধ তুলে নেবেন না। এই পরিকল্পনা করে আমির মঞ্জির বোবাস্ট দুর্গ অবরোধ করেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, হঠাৎ করে এ সময়ে তার মৃত্যু ঘটে। অর্থাৎ এই হঠাৎ মৃত্যু আমির মঞ্জিরের এ প্রতিশ্রুতি রক্ষা করতে দেয়নি। এই অবরোধ চলাকালীন সময়ে আমির মঞ্জির আহত হন এবং তার ভ্রাতা আবদুল্লার প্ররোচনায় আহত মঞ্জিরকে চিকিৎসকের বিষ্মকা ছুরি দ্বারা অস্ত্রোপচার করার কারণে মঞ্জিরের সেখানেই মৃত্যু ঘটে। ঘটনাটি 888 খ্রিস্টাব্দে, অর্থাৎ আমির মঞ্জির নিজ ভ্রাতার
চক্রান্তের শিকার হয়ে 888 খ্রিস্টাব্দে এই অমর বিন হাফসুনকে দমনের সময়ে যখন অবরোধ চলছিল সেই অবরোধ চলাকালীন সময়ে তিনি আহত হয়ে মৃত্যুবরণ করেন। আমির মুঞ্জিরের এই মৃত্যু সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে অনেক মতবিরোধ রয়েছেন। ঐতিহাসিক রেইনহার্ড ডজি তার স্প্যানিশ ইসলাম গ্রন্থে লিখেছেন, আমির মুঞ্জিরের ভাই আবদুল্লাহ সিংহাসনের প্রতি ছিল অত্যন্ত লোভ এবং এই লালসা তিনি শুরু থেকেই তার ভিতরে পোষণ করতেন। সেজন্য তিনি মুঞ্জিরকে যখন চিকিৎসা দিচ্ছিলেন, তার যখন অস্ত্রোপচার অপারেশনের দরকার হয়েছিল, তখন তার আপন ভ্রাতা আবদুল্লাহ এই চিকিৎসককে উৎকোচ দিয়েছিলেন আমির মুঞ্জিরকে হত্যা করার জন্য। এই চিকিৎসক কথিত আছে যে এই চিকিৎসক বিষমাখা ছুরি দিয়ে আমির মুঞ্জিরের অস্ত্রোপচার করেছিলেন, ফলে সেখানেই আমির মুঞ্জিরের মৃত্যু ঘটে। এতে অর্থাৎ এই বিষমাখা ছুরি দ্বারা অস্ত্রোপচার করার কারণে আমির মুঞ্জিরের মৃত্যু হয়। আবার কোনো কোনো ঐতিহাসিক ভিন্ন মত পোষণ করেছেন, তারা লিখেছেন বা মন্তব্য করেছেন যে মুঞ্জির ওমর বিন হাফসুনের সাথে যুদ্ধের সময় মারাত্মকভাবে আহত হয়েছিলেন এবং এই আহত হবার কারণে তার অনেক রক্তক্ষরণ হয়েছিল এবং এ কারণেই তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যু যে কারণেই হোক, আমির মুঞ্জিরের মতো একজন দক্ষ এবং বিচক্ষণ শাসকের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হবার মাত্র 2 বছরের মাথায় তিনি মৃত্যুকে গ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থী, আমির মুঞ্জির অত্যন্ত প্রতিভাবান একজন শাসক ছিলেন। তিনি তার পিতা প্রথম মুহাম্মদের জীবদ্দশায় তার কাজে যেমন কৃতিত্বের স্বাক্ষর রাখেন, তেমনি পিতার নির্দেশনায় অথবা পিতার মনোনয়ন কর্মে পিতার মৃত্যুর পর স্পেনের রাজক্ষমতায় অধিষ্ঠিত হয়েও আমির মুঞ্জির তার প্রতিটি কাজে দক্ষতা, বিচক্ষণতা ও যোগ্যতার পরিচয় দিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থী, আমির মুঞ্জির আর্কিডোনার নও মুসলিম বিদ্রোহী নেতা আইসুনের দম্ভকে চুরমার করে দিয়েছিলেন। তার অসাধারণ সামরিক প্রতিভা তাকে ওমর বিন হাফসুনকে চূড়ান্ত দমনের
প্রায় দ্বার প্রান্তে মঞ্জির পৌঁছে গিয়েছিলেন, যাকে দমন করা তার পিতা স্পেনের পঞ্চম আমির প্রথম মুহাম্মাদের পক্ষেও সম্ভব হয়নি, এমনকি দ্বিতীয় আব্দুর রহমানের পক্ষেও সম্ভব হয়নি। প্রিয় শিক্ষার্থী, এই আমির মঞ্জির স্পেনের উগ্র জাতীয়তাবাদী নেতা ওমর বিন হাফসুনকে প্রায় দমন করে ফেলেছিলেন। এমতো অবস্থায় মৃত্যু তার পিছনে, যার কারণে তিনি তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারেননি, অর্থাৎ এই আকস্মিক বা অকাল মৃত্যু তাকে সফল হতে দেয়নি। প্রিয় শিক্ষার্থী, আমির মঞ্জির আরও অধিককাল জীবিত থাকলে এবং স্পেনের শাসনকার্য পরিচালনা করতে পারলে তিনি অবশ্যই স্পেনকে একটি নতুন কাঠামোয় রূপান্তর করতে পারতেন। তিনি অবশ্যই সমগ্র স্পেনে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারতেন। প্রিয় শিক্ষার্থী, আমির প্রথম সরি আমির মঞ্জিরের কৃতিত্ব বর্ণনা করতে গিয়ে ঐতিহাসিক রেইনহার্ড ডজি তার বিখ্যাত ইতিহাস গ্রন্থ লিখেছেন, আমির মঞ্জির অতি তেজস্বী, বুদ্ধিমান ও সাহসী একজন শাসক ছিলেন। উমাইয়াগণ মনে করতেন যে যদি তিনি আরও একটি বছরও এই জীবিত থাকতেন এবং স্পেনের শাসন কার্য পরিচালনা করতে পারতেন, তবে তিনি দক্ষিণ স্পেনের সমস্ত বিদ্রোহীদেরকে অস্ত্র ত্যাগ করতে, অর্থাৎ আত্মসমর্পণ করতে বাধ্য করতে পারতেন। মোট কথা, একটি রাজ্য পরিচালনার জন্য একজন যোগ্য শাসকের যা যা গুণাবলী থাকা দরকার, আমির মঞ্জুরের মধ্যে সে সমস্ত গুণাবলী প্রায় সবগুলোই বিদ্যমান ছিল, কিন্তু অকাল মৃত্যু তার এ সকল প্রতিভা বিকাশের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়। ব্যক্তিগত জীবনেও আমির মঞ্জির একজন সৎ ও নির্ভীক এবং অনন্য চরিত্রের অধিকারী ছিলেন। তিনি অত্যন্ত সাহসী, বুদ্ধিমান, সবচেয়ে বড় কথা তিনি একজন বিচক্ষণ সমরকুশলী ছিলেন, যা ইতিপূর্বে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। ওমর বিন হাফসুনের উদ্ভব, বিকাশ
স্পেনের ইতিহাসে একটি নাটকীয় এবং একটি আকস্মিক ঘটনা। এই ওমর বিন হাফসুনের প্রথম উত্থান হয় স্পেনের অত্যন্ত শক্তিশালী এবং খ্যাতিসম্পন্ন শাসক দ্বিতীয় আব্দুর রহমানের সময়কালে, এবং এই দ্বিতীয় আব্দুর রহমান থেকে শুরু করে দ্বিতীয় আব্দুর রহমান, প্রথম মুহাম্মদ, আমির মুঞ্জির, আমির আবদুল্লাহ, এবং স্পেনে যিনি খিলাফতকে খিলাফতে রূপান্তর করেছিলেন, অর্থাৎ স্পেনের উমাইয়া আমিরাতকে যিনি খিলাফতে পরিণত করেছিলেন, সেই প্রতিভাবান শাসক তৃতীয় আব্দুর রহমানের সময়কাল পর্যন্ত এই ওমর বিন হাফসুনের প্রচণ্ড দাপট ছিল। এবং তৃতীয় আব্দুর রহমানের সময়কালে তৃতীয় আব্দুর রহমান এই ওমর বিন হাফসুনকে দমন করতে পেরেছিলেন। এর আগে কোনো শাসক তাকে দমন করতে পারেননি। মাঝখানে আমির মুঞ্জির এরকম সমরকুশলী একজন শাসক যিনি এই ওমর বিন হাফসুনকে বোবাস্ত, তার রক্ষিত এলাকা এই বোবাস্ত এবং বোবাস্ত দুর্গকে অবরোধ করে এই ওমর বিন হাফসুনকে প্রায় দমন করে ফেলেছিলেন। এবং এই অবরোধ চলাকালীন সময়কালেই এই ভাইয়ের শত্রুতার কারণে তাকে মৃত্যুবরণ করতে হয়। প্রিয় শিক্ষার্থী, আমির মুঞ্জিরের শাসনকাল অতি সংক্ষিপ্ত হওয়ায় তার ভেতরকার গুণাবলীগুলো পূর্ণ বিকাশ হতে পারেনি। অকাল মৃত্যু আমির মুঞ্জিরের উজ্জ্বল সম্ভাবনাময় ভবিষ্যৎকে বিনষ্ট করে দিয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা আমির মুঞ্জিরের স্পেনের ক্ষমতায় আরোহণের ইতিহাস, তার শাসনকাল, তার শাসন ব্যবস্থা, তার কৃতিত্ব, তার সমর কৌশল এবং তার চরিত্র সম্পর্কে আমরা অবগত হলাম। আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে অনুধাবন করতে পেরেছ। এই বিষয়টি আরও ভালোভাবে আয়ত্ত করার জন্য তোমরা তোমাদের 21605 কোডভুক্ত বিষয় শিরোনামের হিস্ট্রি অব দি মুসলিম স্পেনের বইগুলো থেকে, গ্রন্থগুলো থেকে তোমরা দেখে নিবে এবং আমার এই লেকচারটি বারবার শুনবে। আশা করি তোমরা উপকৃত হবে এবং এই বিষয়টি সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং মহান
আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত আমাদেরকে করোনা নামক এই মহামারী হতে পরিত্রাণ দান করুন।